UPSC অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং রাজ্য PSC এই দুটি পরীক্ষাই আমাদের ভারতবর্ষের সবথেকে টাফেস্ট পরীক্ষা হিসেবে জানা যায়। কিন্তু রাজ্যের ক্ষেত্রে যে পাবলিক সার্ভিস কমিশনটি হয় এবং যে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এই দুটি পরীক্ষার মধ্যে খুবই বৈচিত্র্য। তাই কেউ সহজে বলতে পারবে না যে UPSC না স্টেট PSC এই দুটির মধ্যে কোনটি বেশি কঠোর। তো চলো আজকে আমরা এই ভিডিওতে কিছু এই টপিকের উপরেই আলোচনা করি। সাবস্ক্রাইব করুন অনলাইন ইউটিউব একাডেমিকে এবং যে পাশের বেল আইকনটি আছে এটাকে একদম প্রেস করতে ভুলবেন না, কারণ এখান থেকেই আপনি আমাদের সমস্ত আপডেট পাবেন। আজকে আমাদের তাহলে ভিডিওটির টপিকটি হলো UPSC এবং রাজ্য PSC-র মধ্যে কোন পরীক্ষাটি সবথেকে বেশি কঠিন। তো যদি আমরা এটাকে কিছু ঘটনা অনুযায়ী ভাগ করে নিই তাহলে কেস ওয়ান আমরা যেটা বুঝতে পারবো যে UPSC-তে সাধারণত আমাদের দেশের সম্পর্কে, আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কে এবং বাইরের আন্তর্জাতিক যে সমস্ত সম্পর্ক আছে আমাদের দেশের সাথে সেই সমস্ত সম্পর্কের বিষয়ে একদম অবগত থাকতে হয় এবং সম্পূর্ণরূপে এবং সঠিক ধারণা থাকতে হয়। কিন্তু স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে কি, সেক্ষেত্রে উপরের সমস্ত অর্থাৎ যেগুলি আমি লাস্ট বললাম যে আমাদের দেশ, প্রতিবেশী দেশ এই সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও সেই যে রাজ্যের পরীক্ষা তুমি দিচ্ছ, যদি আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দিই তাহলে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কেও আমার একদম অসীম ধারণা থাকতে হবে। কেস টুতে আমরা যেটা দেখছি UPSC-র জন্য দি হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস এই সমস্ত যে ন্যাশনাল নিউজপেপার আছে এইগুলোকে ফলো করতে হয় এবং তাহলে UPSC পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকটা ক্যাচ আপ হয়ে যায়। কিন্তু যদি স্টেট পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা হয় সেক্ষেত্রে তোমার ন্যাশনাল বিষয়েও জানতে হবে এবং স্টেটের যে সমস্ত বেস্ট নিউজপেপার্স আছে ঠিক সেই সম্পর্কেও অবগত থাকতে হবে এবং সেই সমস্ত নিউজপেপারও ফলো করতে হবে, অ্যানালিসিস করতে হবে। কেস থ্রি, যে এক্সাম পিরিয়ডগুলো আমরা যদি ধরি তো UPSC-তে কথার কথা যদি একটা স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট সে যদি UPSC প্রিলিমস ক্লিয়ার করে এবং মেন ক্লিয়ার করে ইন্টারভিউতে যায় সেক্ষেত্রে আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কথা বলি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়তো মেন পেপার এবং UPSC-র ইন্টারভিউ পেপার একসাথে পড়ে যায় এবং সেক্ষেত্রে এর জন্য অ্যাসপিরেন্টরা অনেক দ্বিধাবোধ করে যে আমরা UPSC ফর্ম ফিল আপ করবো নাকি স্টেট PSC করবো, কারণ দুটোর অনেক সময় এক্সামগুলো কোলাইড করে যায়। তাই একবার যদি এই বছর তুমি UPSC দাও তাহলে নেক্সট ইয়ার তোমার স্টেট PSC দিতে পারো বা UPSC আবার দিতে পারো, কিন্তু এক ইয়ারে দেওয়া অনেক সময় অনেক কঠিন হয়ে যায় বা অনেক ক্ষেত্রে অনেক অ্যাসপিরেন্টদের যে কোনো একটা বাদ দিয়ে চলতে হয়। কেস ফোর, UPSC পরীক্ষা যদি তোমার বসতে হয় সেক্ষেত্রে ন্যাশনাল নিউজ চ্যানেল, ইন্টারন্যাশনাল রিলেশনস খুবই ভালোভাবে জানতে হবে এবং ন্যাশনাল নিউজ চ্যানেলগুলোকে ফলো করতে হবে। এবং স্টেটের ক্ষেত্রে কী করতে হবে, স্টেটের ক্ষেত্রে অবশ্যই তোমার ন্যাশনাল নিউজ চ্যানেল তো ফলো করতেই হচ্ছে, তা বাদেও স্টেট অ্যাফেয়ার্স, স্টেটের কিছু কিছু নিউজ চ্যানেল এবং স্টেটের তো নিউজ পেপার বললামই, এইগুলোকে একদম কঠোরভাবে এবং পরিশ্রম নিয়ে ফলো করতে হবে। এবং কেস ফাইভ যদি আমরা বলি তো UPSC এক্সাম রেগুলার, অর্থাৎ প্রতি বছরই UPSC একদম সঠিকভাবে নিয়োগ করে যাচ্ছে, কিন্তু স্টেট PSC কিন্তু ইররেগুলার, এটি হয়তো এক বছর দু বছর গ্যাপও চলে আসতে পারে বা তার বেশিও বা তার কমও থাকতে পারে, কিন্তু UPSC একদম রেগুলার এবং সঠিক সময়ে আজ অবধি সঠিকভাবেই নিয়ে চলেছে এক্সাম। এই কিছু কিছু আমরা পয়েন্ট এখানে তুলে ধরলাম এবং এই পয়েন্ট থেকে যেটা পরিষ্কার যে UPSC এবং স্টেট PSC যে দুটি পরীক্ষা, এই দুটি পরীক্ষার মধ্যে বেশি পার্থক্য নেই, কিন্তু এই দুটি একটি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের UPSC এবং একটি স্টেট গভর্নমেন্টের পাবলিক সার্ভিস কমিশন, তাহলে এই দুটোর মধ্যে অবশ্যই একটা ওয়েটেজ অর্থাৎ আধিকারিকের যে মূল্যবোধটা থাকবে সেটা অনেক বেশি পার্থক্য থাকবে, অর্থাৎ UPSC-তে যে IAS হবে সে অবশ্যই স্টেট PSC-র একজন BDO বা SDO থেকে অনেক বেশি মূল্যবান। তাই বলা হচ্ছে যে স্টেট এবং স্টেট PSC এবং UPSC এই দুটোর মধ্যে তুলনা করাটা বলতে গেলে ব্যর্থ, কারণ UPSC-র জায়গায় ঠিক এবং স্টেট PSC-র জায়গায় ঠিক। তাই UPSC-তে যে IAS হচ্ছে এবং PSC-তে যে BDO বা SDO হচ্ছে সে কিন্তু কোনো সময় আশা ছেড়ে দেয় না, কেন স্টেট PSC থেকে একজন সে তার ক্যাডার চেঞ্জ করে বা তার এক্সাম বা তার কোয়ালিফিকেশান অনুযায়ী 8 বছরে সে IAS পর্যন্ত পদেও কিন্তু যেতে পারে।
তাই ইউপিএসসি পরীক্ষার মূল বা আধিকারিক পদের ক্ষমতা অনেক বেশি ঠিকই, কিন্তু পিএসসি ক্র্যাক করেও সেই ইউপিএসসি পদটা কিন্তু অর্জন করা যায়। তাই এবার তোমরা কে কী পরীক্ষা দেবে সেটা অবশ্যই সম্পূর্ণ তোমরা নিজেরা ডিসাইড করবে। আমরা এখানে কিছু একটু তুলনা তুলে ধরলাম যাতে ইউপিএসসি এবং স্টেট পিএসসির মধ্যে কিছুটা ডিফারেন্স তোমরা বুঝতে পারো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। যদি কারো কোনো রকম ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমরা তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। এবং ইউপিএসসি নিয়ে আমাদের আরেকটি ভিডিও আছে চ্যানেলে, সেই ভিডিওটি দেখে নাও। ইউপিএসসি আইপিএস এবং আইএস অফিসার এই দুটোর মধ্যে ডিফারেন্স। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।